আসসালামু আলাইকুম, চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগত। বাগাতিপাড়ায় তিনজনকে করোনা মুক্ত ঘোষণা, ফুলের শুভেচ্ছা দিলেন ইয়োনো। নাটোরে বাগাতিপাড়ায় এই প্রথম করোনাকে জয় করে সুস্থ হওয়ায় আজ 14 জুন রবিবার উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দেবী পাল বেলা 12টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তাদেরকে আনুষ্ঠানিকভাবে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং সার্টিফিকেটের মাধ্যমে তাদের করোনামুক্ত ঘোষণা দেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার রতন কুমার সাহার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ফরিদুজ্জামান সহ আরও অনেকে। ডাক্তার ফরিদুজ্জামান বলেন, এখন পর্যন্ত এই উপজেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে 280 জনের, এর মধ্যে 212 জনের নেগেটিভ এবং পজিটিভ আসে 8 জনের, অপেক্ষমান রয়েছে 60 জন। গরম পানি গড়গড় করেন, ডাক্তারের পরামর্শ নিন, অ্যান্টিবায়োটিক খান, কাশির ওষুধ খান, এগুলো আপনি খেতে থাকবেন। আমাদের অনলাইন মোবাইল আছে, সেই মোবাইল নাম্বার দিয়ে আলাপ করবেন। পজিটিভ রোগী যে কয়জন আছে সবার সাথে আমরা মাঝে মাঝে কথা বলি। ডাক্তার রতন কুমার সাহা বলেন, পজিটিভ 8 জনের মধ্যে সুস্থ হয়েছেন 3 জন। নিয়ম অনুসারে 2 বার নমুনা প্রেরণের পর নেগেটিভ রেজাল্ট আসায় স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে তাদেরকে করোনামুক্ত প্রত্যয়নপত্র প্রদান করে পরবর্তীতে সুস্থ থাকার জন্য তাদের করণীয় বিষয়ে পরামর্শ প্রদান করা হয়েছে। চিকিৎসকের পরামর্শ মেনে করোনা যুদ্ধে জয়ী হয়ে সুস্থ হওয়ায় ওই 3 জনকে অভিনন্দন জানান উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দেবী পাল। আলাফতাব খান সুইট, চ্যানেল এ।